বন্ধুরা, মহাকাশের দুনিয়া জানার চেষ্টা আমরা বহু বছর আগে থেকেই করে চলেছি। মহাকাশের পরিবর্তন কোনো বড় কথা নয়, এই জন্য মহাকাশচারী এই ঘটনা জানার জন্য মহাকাশে সর্বদা নজর রেখেই চলেছে। বন্ধুরা, উল্কাপিণ্ড যেটার কথা আপনি অবশ্যই শুনেছেন, যেটা পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলে পৃথিবীর ওপর অনেক বড় মাপের ক্ষতি হতে পারে। বন্ধুরা, আপনি এটি জেনে অবাক হবেন যে এই রকম এক উল্কাপিণ্ড 24 জুলাই 2020 পৃথিবীর পাশ দিয়ে ভ্রমণ করবে। তো বন্ধুরা, এই উল্কাপিণ্ড পৃথিবী থেকে কত দূর দিয়ে ভ্রমণ করবে, অথবা এটি কি পৃথিবীর ওপর কোনো আঘাত আনবে? তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, 24 জুলাই এটি হলো এমন একটি তারিখ যেটি জীব জগতের জন্য খুবই খারাপ। আমেরিকার স্পেস এজেন্সি নাসা মত অনুসারে 24 জুলাই একটি বড় ধরনের উল্কাপিণ্ড পৃথিবীর কাছাকাছি আসবে। নাসার তথ্য অনুসারে এই উল্কাপিণ্ডের আকার অনেক বড় এবং সম্ভবত এটি খুবই ভয়ানক হবে যদি পৃথিবীর উপর আঘাত আনে। যদি এই উল্কাপিণ্ডের আকারের কথা বলা হয় তাহলে সেটি লন্ডনের প্রসিদ্ধ স্থান ও লন্ডন পর্যটন স্থান লন্ডন আইয়ের থেকেও অনেক বড়। আপনাকে জানিয়ে দিই, লন্ডন আইয়ের উচ্চতা 443 ফিট। পৃথিবীর কাছাকাছি আসা এই উল্কাপিণ্ড লন্ডন আইয়ের থেকেও আকারে 50% বড়। বৈজ্ঞানিকদের দেওয়া নাম অনুসারে এটির নাম অ্যাস্ট্রয়েড 2020 ND এবং এই উল্কাপিণ্ড 170 মিটার বড়। সায়েন্টিস্টদের মতে যে শক্তি নিয়ে এই উল্কাপিণ্ড পৃথিবীর কাছে আসবে সেই শক্তি হলো প্রায় 48,000 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। তো বন্ধুরা, এখন আপনারা ভাবছেন উল্কাপিণ্ড কী নিয়ে তৈরি? প্রধানত এটি ধাতু এবং পাথর দিয়ে তৈরি হয়। এটি প্রধানত মঙ্গল এবং বৃহস্পতি গ্রহে থাকে, যেটি অ্যাস্ট্রয়েড বেল্ট হিসেবে আমরা জানি। ওই জায়গায় এই রকম উল্কাপিণ্ড অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এই 2020 ND উল্কাপিণ্ড আমাদের পৃথিবী গ্রহ থেকে 0.034 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাছে পর্যন্ত আসবে। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট প্রায় 15 কোটি কিলোমিটার হয়। বন্ধুরা, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সেটিকে বলা হয় জড়তা দূরত্ব সূর্য এবং পৃথিবীর মধ্যে থাকে। বিজ্ঞানীদের মতে এই রকম উল্কাপিণ্ড পৃথিবীর কাছে মাঝে মাঝেই আসে। কিছু উল্কাপিণ্ডের আকার বড় হয়, কিছু উল্কাপিণ্ডের আকার ছোট হয়, তো কিছু আকারে বিশাল আকার হয়। যদিও 2020 ND উল্কাপিণ্ডের আকার সাধারণ উল্কাপিণ্ডের আকারের থেকে অনেক বড়। বন্ধুরা, যদিও উল্কাপিণ্ডের দিক পরিবর্তনের আশা খুবই কম হয়, কিন্তু যদি এই উল্কাপিণ্ড দিক পরিবর্তন করে এবং পৃথিবীর দিকে এগিয়ে আসে তো পৃথিবীর জন্য এই উল্কাপিণ্ড খুবই সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্য পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা এই উল্কাপিণ্ডের ওপর নজর রেখেছে, আর যাতে পৃথিবীর পাশ দিয়ে চলে যায়, যেটা পৃথিবীর ওপর কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি কেমন লেগেছে। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।